প্রেমিক প্রেমিকা একটি এরোপ্লেনের মধ্যে চুরি করতে যাচ্ছে। জীবনে কোন রকম পরিস্থিতিতে গেলে দুজন মানুষ একটা উড়ন্ত প্লেনের মধ্যে চুরির মতলব আটে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, খুবই কঠিন রকম পরিস্থিতি আর কি। তো যা হয় সিনেমার ক্ষেত্রে ঘটনা এখান থেকে আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, এরোপ্লেনটি হাইজ্যাক হয়ে যায়, এটাই কিন্তু মূল গল্প। এর থেকে বেশি জানতে হলে আপনাদের সিনেমাটা দেখা লাগবে, সিনেমার নাম হচ্ছে চোর নিকালকে ভাগা। কাহিনী না বলাই ভালো, কারণ এই সিনেমায় কিন্তু কাহিনীটা খুবই আস্তে আস্তে খোলাসা হয়ে গেছে, বলতে গেলে সিনেমার অর্ধেকেরও বেশি সময় পার হয়ে যাবে, সিনেমার কাহিনী আপনি আস্তে আস্তে জানতে থাকবেন। এক্সকিউজ মি, ইয়েস স্যার, এনি প্রবলেম? সেই জায়গা থেকে বলা যায় যে গল্পের যে টুইস্টগুলো সেটাই হচ্ছে এই সিনেমার মূল আকর্ষণ। প্রায় ঘন্টা দুয়েক লেংথের এই সিনেমাটি এই জায়গা থেকে দর্শকের জন্য আসলে একটা জমজমাট কন্টেন্ট, যেহেতু ওটিটি প্ল্যাটফর্মের। এই হেস থ্রিলারটি শুরু হয় অঙ্কিত শেঠিকে দিয়ে, যে চরিত্রে সানি কৌশল অভিনয় করেছেন, সে তাকে খুবই ইনজিওর্ড একটা অবস্থায় দেখা যায় যে, এবং তাকে হাইজ্যাক হওয়া যে প্লেনটা সেটা সম্বন্ধে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। স্যার মে কিউ আপসে কুছ ছুপাউঙ্গা, হালত দেখ রহে হো মেরি, মুহ তোড় দিয়া মেরা, আর মেরা ক্যা লেনা দেনা উনসে, ও কন থে, কাহাঁ সে আয়ে থে। তারপরে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নেহা গ্রোভারকে আমরা দেখতে পাই, যে চরিত্রে ইয়ামি গৌতম অভিনয় করেছেন, তিনিও স্ক্রিনে চলে আসেন, এবং সেখান থেকে অঙ্কিতের সাথে তার কিভাবে প্রথম সাক্ষাতের কথা সেটা স্মরণ করা হয়, এর মধ্যে যেটা ফ্ল্যাশব্যাক হয় আর কি, সেটার মাধ্যমে দর্শক তাদের মধ্যে যে রোম্যান্স সম্পর্ক এটার একটা সন্ধান পান। বিমান সেবিকা নেহার সাথে ব্যবসায়ী অঙ্কিতের কীভাবে দেখা হয়েছিল, ধীরে ধীরে তারপরে তাদের কীভাবে প্রেমের সম্পর্ক, একটা সময় তাদের বিয়ে সিদ্ধান্তে চলে আসা, এ পর্যন্ত কিন্তু আপনার মনে হতেই পারে যে ওকে ঠিক আছে, সিনেমাটা তো বলিউডের বরাবরের একটা ফর্মুলা অনুযায়ী তৈরি হয়ে একটা রেগুলার সিনেমা, কিন্তু না, গল্পে আসলে এখান থেকেই একটার পর একটা চমক আসতে শুরু করে। এবং যে দুজন চিত্রনাট্য লিখেছেন সিরাজ আহমেদ এবং অমর কৌশিক, তারা দারুণ দারুণ সব টুইস্ট রেখেছেন, এবং যেটা আসলে এই সিনেমার বিভিন্ন যে লুপহোলগুলো রয়েছে সেগুলোকেও মোটামুটি মানে ঢেকে দিতে পেরেছে, মানে দর্শক চাইলে ক্ষমা করে দিতে পারেন। অঙ্কিত সেঠি, এই আর স্পিকিং। বড় মুশকিল সে মেও জিন্দেগি সে বাহার নিকলি। সিনেমায় মূল দুই চরিত্রে অভিনয় করেছেন সানি কৌশল এবং ইয়ামি গৌতম। বিশেষ করে এখানে ইয়ামি গৌতমের কথা বলতে হবে, তিনি দারুণ পারফরমেন্স দেখিয়েছেন, তার প্রচুর প্রশংসাও হচ্ছে, লাইমলাইট সবটাই তিনি নিজের দিকে খুবই সাফল্যের সাথে টেনে নিতে পেরেছেন। বিশেষ চরিত্রে বরুণচন্দ্র এবং র অফিসার চরিত্রে শরৎ কেলকর, তারাও কিন্তু গল্পটা ভালোই টেলে মানে বলতে পেরেছেন। সব মিলিয়ে পরিচালক অজয় সিং তার কাছে যে চরিত্রগুলো ছিল আর যে চমকদার একটা গল্প ছিল সেটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য বেশ জমজমাটভাবে তৈরি করতে পেরেছেন বলে আমার মনে হয়েছে। সাবকন্টিনেন্টের বাইরে এই ধরনের সিনেমাগুলোর ক্ষেত্রে একটা ব্যাপার ঘটে যে প্রচুর ধরনের গবেষণা থাকে, প্রচুর ধরনের ব্যাকগ্রাউন্ড স্টাডি থাকে, যেগুলো আসলে এই যে এই ফিকশন গল্পটা সেটা কিন্তু দর্শকের সামনে একটা বাস্তবিকভাবে ফুটিয়ে তোলে। এখানে কিন্তু সেগুলো পাওয়া যাবে না, এই ধরনের অনেক কিছু দর্শকের মনে হতে পারে, কিন্তু এটা আসলে মনে করে লাভ নেই। যেমন আপনার এরকম মনে হতে পারে যে এত এত দামি হীরে সেটা হচ্ছে আপনার ব্রিফকেসে ভরে প্লেনের মধ্যে সরাসরি নিয়ে চলে যাওয়া যায়, বা এই সিনেমায় কিন্তু হচ্ছে যে প্লেনটা যে হাইজ্যাক হলো, বা এই যে হীরা চুরির বিষয় আসে আছে, এগুলো কিন্তু হচ্ছে খুব নাটকীয়তভাবে পাবেন না। প্লেনে অন্যান্য যারা যাত্রী আছেন তারা জাস্ট মানে একটা প্লেনের মধ্যে তো যাত্রী থাকতে হবে, এই জন্য যাত্রী আছেন, এরকম তাদের অন্য কোনো কাজকর্ম অ্যাক্টিভিটি নাই। তবে এগুলো যাই হোক, সিনেমাটি যথেষ্টই উপভোগ্য। আইএমডিবিতে রেটিং এখন 8, আপনারা সময় করে দেখে ফেলতে পারেন। করনা কে চাহতে হো?